Hello everyone, মই আজি আপোনালোকলৈ এটা সহজভাৱে বনাব পৰা ৰংগোলী ডিজাইন এটা লৈ আহিছো আৰু কেনে ধৰণে বনাও মই আপোনালোকক দেখাও আহকচোন প্ৰথমতে মই লৈছো এখন কেক বেস কার্ডবোর্ড আৰু তাৰ ওপৰতে মই এয়া লক্ষ্মী মাতাৰ চৰণৰ স্টিকাৰ এটা এই ধৰণে ইয়াত লগাই দিম এয়া মই স্টিকাৰটো লগাই ললো কার্ডবোর্ডখনত একেবাৰে সহজ নহয় জানো আৰু তাৰ কিনাৰত মই এতিয়া ৰংগোলী আঁকিম আৰু এয়া প্ৰথমতে লৈছো মই এটা হোৱাইট কালৰ গুটে ৰাউণ্ডটো মই ডট ডট দি যাম এয়া মই আঁকি ললো আৰু এতিয়া আঙুলিটো অকণমান দবাই দবাই গৈছো গুটে ফুটখিনি আৰু এতিয়া লৈছো মই এটা ৰেড কালৰ আৰু অকণমান অকণমানকৈ হোৱাইট ডট গিটাৰ মাজত দি যাম এতিয়া মই লৈছো এপাত খাৰু আৰু এই ধৰণে ফুল আঁকি যাম চাই যাব আৰু এয়া হৈ গ'ল আৰু চাৰিওফালে মই এই ধৰণে আঁকি ল'ম তাৰপিছত মই এয়া পেঞ্চিল এডালেৰে ৰংখিনি এনেধৰণে ভিতৰৰ ফালে টানি দিছোঁ এতিয়া লৈছোঁ মই হোৱাইট কালাৰ আৰু তাৰ মাজে মাজে মই এই ধৰণে সৰু চামুচ এখনেৰে দি গৈছোঁ এতিয়া লৈছোঁ মই গ্ৰীণ কালাৰ আৰু হোৱাইট কালাৰটোৰ মাজত মই এনেধৰণে দি যাম এতিয়া আকৌ লৈছোঁ হোৱাইট কালাৰ আৰু ইয়াৰ মাজে মাজে মই দি যাম এনেধৰণে আৰু এতিয়া আকৌ লৈছোঁ মই গ্ৰীণ কালাৰটো আৰু গ্ৰীণ কালাৰটো এনেধৰণে অকণমান অকণমান চামুচেৰে দি গৈছোঁ এতিয়া মই পেঞ্চিল এডালেৰে এনেধৰণে পাটৰ দৰে কৰি দিম ডিজাইনটো Thank you.
আকৌ হোয়াইট কালারটো লৈছো এতিয়া এনে ধৰণে দি গৈছো তার মাজত রেড কালার টু দিজাম আর এই ফলে আমার সিম্পল এন্ড ইজি রঙ্গোলি হয়ে গেল কেন লাগিলে বার আপনার আর ইমানে ইজি যে বেশি সময় না লাগে একবার কম সময়তে আপনার এনে ধরনের রঙ্গোলিটু বনায় রেডি করবো পারে আর এয়া আপনার দেখালো আর কেন লাগিছে আপনাদের কমেন্ট করে জানাব আর রব আপনার একবারে রাতের দৃশ্যটা দেখাই দিও লাইটিং আর চাকি জ্বলার পিছত কেন লাগিলে চাওকস আশা করছো মোর রঙ্গোলি ডিজাইনটি আপনার ভাল লাগিলে যদি ভাল লাগিলে লাইক আর কমেন্ট করব আর যখন নতুনক আহিছে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করে লব তেন্তে আজিলৈ আহিছো ধন্যবাদ।